ভেতরে গিয়েছিলাম। প্রথম কথা যেটা হলো সেটা হলো কমিশন এক পক্ষে মেনে নিচ্ছে যে দুর্নীতি হয়েছে, জালিয়াতি হয়েছে, এই বিষয়ে আমরা সবাই এখনো কমিশনে এখন। দ্বিতীয়ত আমাদের তরফ থেকে রি এক্সামের যে দাবিটা ছিল সেইটা সম্পর্কে যখন আমরা স্যারকে বললাম, উনি বললেন যে কিছু জেলা থেকে রিপোর্ট এসছে এবং বাকি জেলার জেলা শাসক এবং পুলিশ সুপারদের কাছ থেকে রিপোর্ট আসছে, সেগুলো আস্তে আস্তে আরও 3-4 দিন সময় লাগবে। উনি একটা টেন্টেটিভ সময় বলে দিলেন যার মধ্যে রিপোর্টগুলো চলে আসবে এবং তারপরে পিএসসির ফুল বডি মিটিং আছে, সেক্ষেত্রে পিএসসি সিদ্ধান্ত নিয়ে পিএসসির কমিশনে জানিয়ে দেওয়া হবে এই পরীক্ষাটা নিয়ে পিএসসি যে সন্তুষ্ট নয় এবং পিএসসি নিয়ে এটা নিয়ে কী করতে চায় সেটা জানিয়ে দেওয়া হবে। দ্বিতীয়ত কিছু কিছু জেলার বিরুদ্ধে ব্যাপক রকম জালিয়াতির অভিযোগ উঠেছে, সেই জেলাগুলোর এই যখন আমরা স্যারকে জানালাম যে স্যার এই অভিযোগগুলো আসছে, পিএসসি ভবিষ্যতের পরীক্ষাগুলোকে সুষ্ঠুভাবে নেওয়ার জন্য পরীক্ষাগুলোকে কলকাতা কেন্দ্রিক করে তোলার কথা ভাবছে, কারণ এক্ষেত্রে পিএসসির পক্ষে পরীক্ষাগুলোকে নিয়ন্ত্রণ করা অনেক বেশি সহজ হবে। সারা রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা পরীক্ষা সেন্টার এবং সেই সেন্টারগুলোতে চড়া প্রচণ্ড রকমের জালিয়াতি আটকানো সত্যিই খুব শক্ত, এবং সেজন্য শক্ত হাতে এই পরীক্ষাগুলো নিয়ন্ত্রণ করার জন্য ভবিষ্যতে হয়তো এই সেন্টারের পেরিফেরিটা অনেক ছোট হয়ে যাবে। আর অন্যান্য যেই বিষয়গুলো জানানো হয়েছে যে বেশ কিছু গতকাল ডেপুটেশন জমা পড়েছে, আজকেও জমা পড়েছে, এবং ব্যক্তিগতভাবে অভিযোগও পিএসসির কাছে অনেক জায়গা থেকে জমা পড়েছে, এবং কেউ যদি আরও তথ্য প্রমাণ এবং অভিযোগ জমা দিতে চান পিএসসিতে ওনারা এটাকে ওয়েলকাম করছেন, এবং এসপি এবং ডিএমদের রিপোর্ট এবং বাদবাকিদের করা অভিযোগের ভিত্তিতে পিএসসি এই পরীক্ষা নিয়ে অবশ্যই সিদ্ধান্ত নেবে। ওনাদের সাথে কথা বলে কোট আনকোট আমাদের মনে হয়েছে যে ওনারা এই বিষয়ে নরম মনোভাব পোষণ করছেন, এবং আমরা হয়তো কিছু যেটা আমাদের দাবি পজিটিভভাবে আমরা যেটা চাইছি সেটা আমরা পেতে পারি, কারণ দুর্নীতি যেটা হয়েছে সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত পিএসসি কোনো বিরোধ করছে না, দুর্নীতি হয়নি এই কথা পিএসসি এক বাক্যে একবারও বলেনি, এক বাক্যেই মেনে নিচ্ছে যে দুর্নীতি হয়েছে। যেটা দেখুন যে ওরা ওদের প্রথমে ওরা বলতে চাইছিল যে কিছু সেন্টার বাদ দেবে, তাহলে এরকম তো হতে পারে ওই সেন্টারে সবাই চুরি করেছে এরকম না, ওই সেন্টারে কিছু ভালো ছেলে মেয়েও জেনুইন পরীক্ষা দিয়েছে, তাহলে তা দ্বারাও ডিপ্রাইভ হবে। আবার কোন জেলা ধরে বাদ দিলেও সেই জেলায় সবটা হয়েছে এরকম না, কিন্তু যে জেনুইন নয় জালি ছেলে মেয়ে তাদের ওএমআর স্ক্যান করে কোন পদ্ধতিতে বাদ দেবে এটা পিএসসি সদুত্তর দিতে পারেনি। ওরা সেই কারণেই আমরা যতবার রি এক্সামের দাবি করেছি সেটা গুরুত্ব দিয়েই বলেছে যে ঠিক আছে আপনারা বলছেন তোমরা বলছো ভালো করে বলবো, ও জয়িতা এবং ও সিরিয়াসলি মানে ডিবেট করেছে, অনেকক্ষণ ধরে আলোচনা হয়েছে, আশা করি এই বৃষ্টির মধ্যে ভিজে যে লড়াই আমরা লড়ছি শুধু এখানে নয় তারা সদুত্তর পাবো। আরও দুটো কথা আমি সবাইকে বলবো, যার কাছে যা ডকুমেন্ট বা কোনো সেন্টারে কোনো অভিযোগ থাকলে সেটা WBPSC চেয়ারম্যান @gmail.com পিএসসি চেয়ারম্যানের মেল আইডি, এই মেল আইডিতে কন্টিনিউয়াস মেল করে দেন, এটা তাহলে ভালো হবে, বা আমাদেরকেও কেউ মেল করতে পারে আমরাও সেই মেলটা ফরওয়ার্ড করব। এইটুকু আমি বলছি যে লড়াইটা লড়তে হবে, এই লড়াইটা একদিনের নয়, একদিন লড়ে সবটা হয়ে যাবে এরকম নয়। ওনারা বলেছেন 27-28 তারিখ নাগাদ হচ্ছে একটা টেন্টেটিভ ডেট, যার মধ্যে ওনারা পিএসসি মিটিংটা করে নোটিফিকেশান করবে, সেটা যদি আমরা ধরে নিই ছুটি আছে গুড ফ্রাইডেটা সেটা এপ্রিল মাসের প্রথম দিকে যদি এটা জানায়, যদি আমরা স্যাটিসফাইড না হই পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চ এটুকু কমিট করছে ছেলে মেয়েদের কাছে, চাকরি প্রার্থীদের কাছে, রাজ্যের বেকার যুব সমাজের কাছে যে এপ্রিল মাসে আবার আমরা রাস্তায় নামব, এবং প্রয়োজনে আদালতের কথা বারবার আমরা বলেছি যে যারা ডিপ্রাইভ হবে তারা কিন্তু আদালতে যাবে, বলে আমরা সেই ডকুমেন্টও রেডি করছি, তারা মামলা করবে সেই ডকুমেন্টও রেডি করছি, বলে সেটা আমরা করব, এইটুকু সবার কাছে বলা। পরবর্তী পরীক্ষাগুলোতে যাতে জালিয়াতি আটকানো যায় তার জন্য কার্বন কপির কথা যেটা কার্বনরা বলেছিল এটা পিএসসি মেনে নিয়েছে। আর যেটা হচ্ছে এখনো পর্যন্ত 15 জন অ্যারেস্ট হয়েছে, আরও কিছু অভিযোগ আজকেও জমা পড়েছে, সেগুলো অ্যারেস্ট হবে, এবং যে স্কুলে হয়েছে বা যেখানে হয়েছে সেটাও তারা শাস্তিমূলক ব্যবস্থা নেবে। আর যে ক্যান্ডিডেটরা অলরেডি নোটিফাইড
তারা আর কোনোদিন পিএসসি পরীক্ষা দিতে পারবে না। আচ্ছা, যদি কোনো কোচিং সেন্টারের নাম